হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আওয়ার চ্যানেল বলার একটা মাত্র কারণ, শুধুমাত্র আমার চ্যানেল না, চ্যানেলটা হচ্ছে আমার 12,500 ফ্যামিলি আছে, ফ্যামিলি মেম্বার আছে, তোমাদের চ্যানেল প্লাস আমার ফ্যামিলি মেম্বারদের চ্যানেল, আমার মা বাবা ভাই বোন, আমার শ্বশুর, আমার শাশুড়ি, আমার হাজব্যান্ড, তো ওনাদের যদি সাপোর্ট না থাকতো আমি কিন্তু এত দূর আসতে পারতাম না। 12,500 সাবস্ক্রাইবারটা মুখের কথা না। হ্যাঁ, তোমরা বলতেই পারো যে তোমার ভিডিওতে অত ভিউজ আসে না, তাহলে 12,500 সাবস্ক্রাইবারের কোনো মানেই হয় না। না, একদম মানে আছে। 12,500 লোক আমাকে চেনে, একবারের জন্যও আমাকে দেখেছে, ওই যে ভালোবাসাটা, একবারের জন্যও আমাকে একটা কমেন্ট করেছে, তো ওদের ওই ভালোবাসাটা আমার কাছে অনেক দামি। তো যাই হোক, পরে আসছি এইসব কথা নিয়ে। তো আমরা এখন ভোজ খেয়ে বেরিয়ে পড়েছি, মানে ভোজ খাওয়ার পরের দিন, এটা তোমরা তো দেখলেই, আমি অন্নপ্রাশন বাড়ি গেছিলাম, তো ওখান থেকে বেরিয়ে পড়েছি পরের দিন সকালবেলা। মানে ফার্স্ট উঠেই মুখ হাত পা ধুয়ে একটু জল টল খেয়ে আমরা চলে এসেছি মামার বাড়ি। দেখতেই পেলে রাস্তায় ভাইয়ের জন্য এক প্যাকেট চকলেট নিয়ে নিলাম, মানে ক্যাডবেরি সেলিব্রেশনগুলো মা নিল, ওটা ছোটো ভাইয়ের জন্য। তোমরা তো আমার ভাইকে চেনোই, কালী পুজোতে এসে যে ভাই ছিল, ওই ভাই, ও যদিও এখন অত খাওয়ার ওর ক্ষমতা নেই, তাও ওটাই নেওয়া হয়েছে। তো আমি এখন যাচ্ছি ভাইকে নিতে, বাড়ি গিয়ে দেখলাম ভাই বাড়িতে নেই। তো এই যে দেখো আমার সোনা পুচকু, ধে রাধে রাধে রাধে, ও শোনো গো, মনে অনু গো, হাত ধরো হাত ধরো, মেয়েদিকে চল যায়, রাধে রাধে করো, রাধে রাধে করো, হ্যাঁ রাধে রাধে করো, রাধে রাধে করো, হ্যাঁ হাত তালে দিদা, আবার হাত তালে দিদা, হ্যাঁ সোনা ছেলে। তো বাড়ি নিয়ে চলে আসার পর ওকে অল্প একটু চকলেট খাইয়ে দিয়ে এখন আমি ওকে ছেড়ে দিয়েছি। ও ফুটবল খেলতে ভীষণ ভালোবাসে, বল নিয়ে খেলা করতে, একবার এদিকে ছুঁড়ে দিচ্ছে, একবার ওদিকে ছুঁড়ে দিচ্ছে, তো আমিও ওকে পায়ে করে করে ছুঁড়ে দিচ্ছিলাম। ওর সঙ্গে খেলা করতে বেশ ভালো লাগছিল। ভীষণ ঠান্ডা, কান্নাকাটি জানে না বললেই চলে, মানে খুবই ঠান্ডা, খুবই ঠান্ডা। কতটা কিউট লাগছে দেখেছো? এর পরের ভিডিওটাতে আরও কিউট লাগছে যখন আমি ওর সাথে খেলা করছি। এই যে দেখো, তো তার আগে বলে দিই, ডেনিম জ্যাকেটটা তোমাদের দাদাভাই আমাকে কিনে দিয়েছে, মানে এই তো দুদিন আগে, মানে ভোজে যাওয়ার আগের দিন। তো এটা দোকান থেকে নিয়ে এসেছি, আমার অনেক দিনের শখ ছিল, যদিও এটাগুলো কুর্তি জিন্সের সঙ্গে পরলে বেশি ভালো লাগে, বাট শাড়ির সঙ্গেও বেশ সুন্দর লাগছিলো, অনেকজনাই বলছিল ভালো লাগছে দেখতে। তো এই যে দেখো আমাদের দুজনের এখন খেলা চলছে, ও সমানে ক্যামেরার দিকে চলে যাচ্ছে, মানে ক্যামেরাটাকে দেখেই দেখো ওই দিকেই তাকিয়ে আছে, আমার থেকে বেশি ওই ক্যামেরার দিকে তাকাচ্ছে, আমি ওইদিকে তাকাতে, মানে ও আর কি ফোনটা নিয়ে নেবে এসে। তো ওই জন্য আমি ওর সঙ্গে খেলা করছিলাম, ও ভীষণ কিউট, আমার ওর সঙ্গে খেলা করতে ভীষণ ভীষণ ভালো লাগে। তো এই যে দেখো আমরা এখন বেরিয়ে পড়েছি, বেশিক্ষণ ছিলাম না, অল্প একটুখানি, মানে অল্প একটু সময় ছিলাম, 1.5 ঘন্টা কি 2 ঘন্টা এরকম হবে। তো দুটো ভাত খেয়ে আমরা চলে এসেছি, মানে সকাল সকাল গঙ্গা পার মানেই ভাত, বুঝতেই পারছো। তো এই যে এখন আমি আবার স্নান টান করে ওখান থেকে এসে রেডি হয়ে গেছি, মানে আমার ভাসুরদের বাড়ি, মানে আমার শাশুড়ি মায়ের বাড়ি আবার চলে এসেছি। স্নান টান করে এই কাপড়টা পরে নিয়েছি, এখন আমরা বেরিয়ে পড়বো খাওয়া দাওয়া করে বাড়ির জন্য, বাড়িতে রওনা দেবো, কারণ তোমাদের দাদাভাই পরের দিন চলে যাবে আর কি, তো ওই কারণে। তো দেখো আমাকে কেমন লাগছে, অবশ্যই আমাকে একটু কমেন্টে জানিও। কিছু মুখে কোনো মেকআপ নেই, জাস্ট আমি ওই হারটা পরেছি, কানেরটা পরেছি। তো যাই হোক, ওখান থেকে চলে আসার পর আর কোনো রকম ভিডিও শ্যুট করা হয়নি, এটা হচ্ছে পরের দিন সকালবেলা। তো আমি বিছানা থেকে ভিডিওটা স্টার্ট করেছি, গুড মর্নিং সবাইকে, সবাই খুব ভালো থেকো, আমিও খুব ভালো আছি। মুখটা দেখে একদম কেমন লাগছে, আমি তোমাদেরকে গুড মর্নিং বললাম, যদিও আমার গলা দিয়ে আওয়াজ বেরোয়নি সকাল বলা, গুড মর্নিং অ্যান্ড গুড মর্নিং কিস, গুড মর্নিং, গুড মর্নিং মাই অল ইউটিউব ফ্রেন্ডস। তো যাই হোক, এখন উঠে মুখ হাত পা ধুইনি, মানে জাস্ট মুখে একটু জল নিয়েছি, তারপর চলে গেছি রান্নাঘরে। চা হচ্ছে, মানে র চা আর কি, তো র চা হবে, তার সাথে রুটি সেঁকে দেবো। রাত্রিবেলাকার অনেকগুলো রুটি আছে যেগুলো আমি করেছিলাম, বাট আমি রাত্রিবেলায় খাইনি, আমি মায়ের হাতের পিঠে খেয়েছিলাম, মানে সরু চুকলি পিঠে আর পায়েস খেয়েছিলাম, তো ওই কারণে আমার খাওয়া হয়নি। তো ওইগুলো যেগুলো বাড়তি আছে ওই রুটি আর রুটিগুলো সেঁকে দেবো আমার জ্যাঠামশাই, মানে জ্যেষ্ঠশ্বশুরকে আর হচ্ছে আমার শ্বশুরমশাইকে। তো এখানে আমি দুটো রুটি ফার্স্টে দিয়েছিলাম, ফার্স্টে আমি ভুলে গেছিলাম যে আমার যে শ্বশুরও আছেন বাড়িতে, মানে উনি একাই আছেন এখন, মানে শাশুড়ি মা নেই কো, যে মানে যিনি আমার মানে বড় শাশুড়ি আর কি, জেঠ শাশুড়ি, তো উনি বাড়িতে নেন, উনিও গেছেন ওনার দিদির বাড়ি, আমাদের সঙ্গেই গেছিলেন ভোজ খেতে।
বাট ওখান থেকে রওনা দিয়েছিলেন, ওখান থেকে ওনার নিজের দিদির বাড়ি গেছিলেন, তো ওখানেই দুদিন ধরে আছেন। তো সকালবেলাকার চাটা আর রুটিটা আমি ভাবলাম দিয়েই আসি। আমি দুদিন দিয়েছি, মানে যে যে আজকের দিনটা আর আগের দিনটা আমি কিন্তু মানে খাবার টাবার দিয়ে এসেছি জ্যাঠামশাইকে, যতটা আমি পেরেছি ততটা, মানে এবার সবটা হয়তো সম্ভব হয়নি। আর আমার ছোট কাকি শাশুড়ি মা ওনার খাবার দাবারের জোগাড় করছিলেন বলে অতটা গ্রাহ্যও করা হয়নি, কিন্তু আমি হ্যাঁ আমি যতবার পেরেছি ততবার দিয়ে দেওয়ার চেষ্টা করেছি, কারণ একা বেটা ছেলে মানুষ কতটা করে খাবে সেটাও একটা ভাবার বিষয় আছে আর কি। তো রুটিগুলো এতটাই সফট ছিল যে তেলে সেঁকতে গিয়ে আমার রুটিগুলো ছিঁড়ে যাচ্ছিল, মানে আমি রুটিটা বেশ ভালোই করি, নিজে নিজেই নিজের নাম করছি আর কি। দেখি তোমরা রুটিটা দেখে আশা করছি বুঝতে পারছো, একদম নরম রুটিগুলো, মানে তেল দিয়ে না সেকলেও হয়ে যেত, শুকনো তাওয়াতে সেকলে আরও ভালো লাগতো। বাট হ্যাঁ সকালবেলায় একটু ঘি দিয়ে সেকে দিলাম, খেতে বেশ টেস্ট লাগে আর কি। চা দিয়ে তো আমার এটা খুব ফেভারেট একটা খাবার, কিন্তু যেহেতু ডায়েটিংয়ে ছিলাম তো এইগুলো অনেক দিনই খাওয়ার নেশা কেটে গেছে, এখন আবার কিছু কিছু চালু হয়েছে। এত পরিমাণে মিষ্টি খাচ্ছি আমি তোমরা ভাবতে পারবে না, মানে মিষ্টি ছাড়া যেন দুপুরবেলাকার খাওয়ার পর একটা কিছু মিষ্টি জিনিস না দিলে যেন দিনটা মানে অসম্পূর্ণ থেকে যাচ্ছে। তো চাটা নিয়ে এখন যাচ্ছি ফ্যাক্টরির দিকে, বাট হ্যাঁ বাবা এখানে নেই, বাবাকে ডেকে দিলাম চাটা, তারপরে যাচ্ছিলাম জ্যেষ্ঠ শ্বশুরকে দিতে, বাট উনিও বাড়িতে ছিলেন না। তো চাটা নিয়ে আমি আবার রিটার্ন করেছি। এই যে দেখো আমাদের চুনমুনু বসে আছে এখানে সকালবেলা। তো তারপর আসার পর মুখ হাত পাটা একটু জল দিয়ে মানে টয়লেট থেকে এসে এখন বিছানাটা সুন্দর করে পরিষ্কার করে নেব, কেন জানি না বিছানাটাতে এত পরিমাণে ধুলো হচ্ছে। আমার তো জানলা টানলা সব সারাদিন বন্ধ থাকে, তার সত্ত্বেও ভীষণ ধুলো হচ্ছে। যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি আবার আসছি। সোফাটা ঝেড়ে নেওয়ার পর এখন আনলাটা গুছিয়ে নিচ্ছি, কেন তোমাদের দাদাভাই চারিদিকে একটু ছিটিয়ে বিটিয়ে রেখে দেয়। তো যাই হোক এখন আমি ওই যে কাঁচা দেখলে তোমরা যে কাপড়গুলো ইস্ত্রি করে, না সরি ইস্ত্রি করা নেই, ওগুলো জাস্ট ভাঁজ করে সুন্দর করে রাখা আছে, ওগুলো একটু রেখে দেবো, কেননা কিছুদিন পর আবার এক জায়গায় যাওয়ার প্ল্যান আছে। ওগুলো মানে ওই প্ল্যানটা সেরে তবেই এসে পুরো একদম মারটার দিয়ে ইস্ত্রি করবো। তো সকালবেলার রুটিন, গরম জলটা আমার খাওয়া হয়ে গেছে, তারপর হচ্ছে এক বোতল জল, বা এতেটা এক বোতল ছিল না হাফ বোতল ছিল, এটা মনে হয় 1.5 লিটারের বোতল। আর 1.5 লিটার সকালবেলায় এক বোতল জল খাওয়া মানে ভীষণ মানে কষ্টের ব্যাপার, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, একদম গলা দিয়ে উগলে বেরিয়ে আসে। তা সত্ত্বেও আমি খাই, যেহেতু রুটিনটা আমি চেঞ্জ করতে চাইছি না, যতটা সম্ভব চালিয়ে যাওয়ার চেষ্টাই করছি। মানে গাটা ঝাঁকড়িয়ে উঠলো আর কি, বুঝতেই পারছো দেখে মুখের রিয়াকশানটা। এখন আমি সুন্দর করে মাথাটা আঁচড়ে নেব, যেহেতু আমার চুলে ক্রিম্পিং করা আছে তো ভীষণ মানে চুল উঠতে লেগেছে, 3 দিন হয়ে গেল, 3 দিন 4 দিন হয়ে গেল ক্রিম্পিং করা আছে চুলে, প্লাস আমার চুলটার ক্রিম্পিংটা একটুও নষ্ট হয়নি, কারণ আমার মেশিনটা সত্যিই ভালো। তো সেই কারণে দেখো চুল উঠছে, আর আমার এই দুদিন ভালো করে মাথায় আঁচড়ানোও হয়নি, তারপর আবার তেল দেওয়াও হয়নি, মানে বুঝতেই পারছো চুলের ওপর প্রচণ্ড অত্যাচার হয়েছে। আমি তো অনেক দিন হয়ে গেল ক্রিম্পিং করিনি, এই ফার্স্ট টাইম করলাম, যেহেতু আমার চুলগুলো এখন ছোট ছোট আছে তো ওই কারণে ক্রিম্পিংটা কমই করা হয়, মানে কালী পুজোয় করেছিলাম লাস্ট, তো তারপর থেকে আর করা হয়নি। তো আমার এটা হচ্ছে ফেভারেট একটা তেল, তেলটার এমন কিছু দাম নয়, 10 টাকা কোটো এখানে পাওয়া যায়, তো আমি এটাই নিয়ে আসি, আমার বেশ ভালো লাগে। নারকেল তেলটা ইউজ করার পর আমার চুলটা অনেকটাই গ্রো করেছিল, তার সত্ত্বেও আমার চুল ওঠাটাও অনেকটা কমেছে দেখো।
মানে এই যে দেখো, ভালো করে সুন্দর করে এখন নারকেল তেল দিয়ে মাসাজ করে নেব সকালবেলা। এটা কিন্তু খুব ভালো একটা কাজ, মানে তোমাদের সারা দিনটাও ভালো কাটবে আর কি। মাথা ঠান্ডা থাকলে সব ঠিক থাকে। তো মাথায় তেল দেওয়া মানে চুলের খাবার, তার সাথে মাথাটাও একটু ঠান্ডা থাকে আর কি। না সেরকম কিছুই না, আমি স্নান করব তো এই কারণে আর কি মাথায় তেলটা দিয়ে দিচ্ছি, যাতে মিনিমাম 1-1.5 ঘন্টা পর আমি শ্যাম্পুটা করে নিতে পারি টুকটাক কাজ সারতে সারতে, যাতে আমার চুলে পুরো তেলটা শোক করে নাই, মানে চুলের খাবারটা আর কি চুল পেয়ে যায়। তো দেখো মাথায় এক মাথা সিঁদুর ঢালা আছে, প্লাস টানলেই চুল বেরিয়ে আসছে, এটা খুব কষ্ট, মানে বুকে এত লাগে না কি বলবো, মানে এর থেকে কষ্টের আর কিছু হয় না। আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে কতটা পরিমাণে কষ্ট হয় যখন চুল ওঠে। মানে এটা ভগবানের এমন একটা জিনিস যেটা না থাকলে সব নারী অসম্পূর্ণ, সেটা আমি চুলটা কাটার পর মানে খুব ভালো করে বুঝতে পারি যে জিনিসটা, মানে সব জিনিস হয়তো স্কিনে গ্লেজ চলে গেলে মানে কেয়ার করলে মিলবে, বাট হ্যাঁ এটা চুল, চুলের সঙ্গে কোনো কম্প্রোমাইজ না, সেটা আমি চুলটা কাটার পর রিয়েলাইজ করছি। আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে চুলটা কি জিনিস, সেটা আমি এখন বুঝতে পারছি। তো আমি যতটা পারি অনেক 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 কেয়ার করার চেষ্টা করি যাতে আমার চুলটা ঠিক থাকে আর কি। তো আমরা এই ইয়ারই বেবি প্ল্যানিংও করছি, তো ওই জন্য আরও একটু মানে কেয়ারফুল থাকছি যাতে বেবি হওয়ার পর চুলটা যেন না উঠে যায়। এমনিতেই আমার চুল পাতলা, খুব একটা মানে মোটা গাঢ় চুল না, তোমরা দেখে আশা করছি বুঝতে পারো। তো এই যে দেখো তেলটা তোমাদেরকে আর একবার দেখিয়ে দিলাম, এরপর আমি মুখটা ধুয়ে নেব, কারণ সকালবেলায় মুখটা একটু ভালো করে ফেস ওয়াশ দিয়ে না ধুলে মুখে মুখটা যেন কেমন তেল চিটচিট করে, এমনিতেই আমার অয়েলি স্কিন। তো তারপরে নাকের পাশ দিয়ে এত 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 তো এত অয়েল বের হয়, মানে সারাদিনে হয়তো 1-1.5 কেজি তেল বেরিয়ে যায়। আমি তো নিজে নিজে ভাবি তেল আমি অত খাই না, তাহলে তেল কী করে নাকের পাশ দিয়ে অত তেল আসে বুঝতেই পারি না। তো সুন্দর করে এখন মুখটা ধুয়ে নেব, মুখটা ধোয়ার পর যে ক্রিমটা আমি ব্যবহার করি, তো জয় ক্রিমটা আমি ব্যবহার করি, তোমাদের দাদাভাই ওটা আসানসোল থেকে এনে দিয়েছে। তারপরে তো তোমরা দেখলেই, আমরা গঙ্গা পার হচ্ছিলাম যখন, ওখানকার একটা দোকান থেকেও নিয়ে নিয়েছিলাম। তো এই যে দেখো মুখটা ধুয়ে নিচ্ছি, শীতকালে দিন মুখ ধোয়া মানে ভীষণ কষ্ট, বলে বোঝাতে পারবো না, মানে গালগুলো ঠান্ডা ঠান্ডা হয়ে যায়, হাতগুলো, তারপর আবার গলা দিয়ে যখন জলটা গড়িয়ে একদম জামা কাপড় ভিজে যায়, ওটা আরও কষ্ট হয়। তো আমি এই কাপড়গুলো দিয়ে মুখ মুছি, কেন একটা কারণ আছে বলে দিই। আমি মানে আমার মুখ আমার স্কিন প্রচণ্ড সেন্সিটিভ, কোনো রকম মানে আদার্স কোনো রকম ক্রিম ট্রিম আমার ব্যবহার করলেই মুখের র্যাশ বেরিয়ে যায়। তো যাতে কোনো কিছু প্রবলেম না হয় ওই জন্য একটা সুতির কাপড় দিয়ে আমি মুখ মুছি। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম জয় ফ্রুট ক্রিমটা, সুন্দর করে মুখে লাগিয়ে নিচ্ছি। এটা ভীষণ সুন্দর ক্রিম, একবার লাগালে আর সারাদিন কিচ্ছু লাগাতে হয় না, মানে স্কিনটা খুবই ভালো থাকে, খুবই ভালো থাকে। তো এরপর যেটা আমার ঘরে বানানো লিপস্টিক, একটা লিপ বাম, মানে ভেসলিনের মধ্যে লিপস্টিক মেল্ট করে দিয়ে দিয়েছিলাম, তো ভীষণ ভালো কাজ করে লিপস্টিকের মতনই। যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই স্টার্ট মানে শেষ করলাম। এটা আমার হচ্ছে, এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টটা দেখি আমি আমার ভিডিওটা শেষ করলাম, পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি।